তো ওকে বন্ধুরা আমরা পার্ট 2 এ আমাদের হচ্ছে এই রুট জাতীয় যে অঙ্কগুলো আছে আমাদের যেগুলো ক্যালকুলেটর ছাড়া আর কি করা যায় না সেই জাতীয় অঙ্কগুলো আমরা সমাধান করব তো সর্বপ্রথম আমাদের আছে কি 625 তো 625 কে রুট করলে আমাদের কত হবে সেটার জন্য আমরা আগে যদি মানে এই অঙ্কগুলো দেখি সর্বপ্রথম আমরা কি করি ক্যালকুলেটর ইউজ করি তাই না কিন্তু আজকের পর থেকে আমরা ক্যালকুলেটর ইউজ করব না আমরা কি করব আমাদের যে রুট জাতীয় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কতে আমরা কি করব খুব সহজে শর্টকাটের মাধ্যমে করে ফেলব তো চলো দেখি কিভাবে তো সর্বপ্রথম ধরো এটা আমাদের এখানে কি আছে 625 সর্বপ্রথম কাজ আমরা 25 কে রুট করলে এটা সবাই জানে 5 হয় তাই না তো 25 কে রুট করলে কত হয় 5 লিখো 5 ওকে এরপরে আমাদের এখানে কত আছে 6 6 আছে তাই না তো 6 কে রুট করলে কত হয় 6 এর রুট আমরা রুটের কথা পরে বলি 6 কে যদি গুণ করি তাহলে আমাদের কত হয় 2 এবং 3 তাই না তো 2 এবং 3 এর মধ্যে আমাদের বড় কোনটা সরি ছোট কোনটা 2 এবং 3 এর মধ্যে 2 আমাদের ছোট এক্স্যাক্টলি আমাদের ছোটটা নিবে শেষ অর্থাৎ আমাদের 625 এর রুট করলে আমাদের 25 আসে তো পাঁচটা একটু মিশাই লিখি ক্লিয়ার আমি আবারও বলে দিই সর্বপ্রথম কাজ 25 কে আমরা রুট করব 25 কে রুট করলে 5 হয় এটা আমরা সবাই জানি এবং এরপরে আমাদের এই 6 কে কি করব আমরা গুণ করব তো 6 কে গুণ করার জন্য আমাদের কি কি লাগে 2 লাগে 3 লাগে যে 2 আর 3 এর মধ্যে যেটা সবথেকে ছোট সেটাকে আমরা নিব তো আমরা 2 আর 3 এর মধ্যে 2 আমাদের ছোট আমরা জানি তো এখন 2টা আমরা নিব জাস্ট শেষ এরপর এটা এখানে একইভাবে 25 এর রুট করব 5 আসবে এবং 20 কে আমরা যদি গুণ করার জন্য কত কত লাগে 4 গুণ 5 4 গুণ 5 লাগে তাই না তো 4 আর 5 এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা 4 এক্স্যাক্টলি এখানে 4 হবে আমাদের তো এখানে কত লিখব আমরা 4 লিখব শেষ এটা যে আমাদের অ্যানসার এর পরবর্তীটা এখানে কত আছে 25 তো 25 কে রুট করলে 5 আসবে এবার 110 কে যদি আমরা গুণ করি 110 কে কত কত গুণ করা যায় 10 এবং 11 10 গুণ 11 তো এখানটার মধ্যে আমাদের এটা ছোট তো এটাকে আমি নিতে হবে তো চলো নিই তো 10 আমাদের ছোট তো চলো এইটাই আমাদের অ্যানসার তো একইভাবে আমাদের এটা একইভাবে এটা সবই আমাদের একই জাতীয় অঙ্ক আশা করি এগুলো তোমরা পারবা এই দুটো তোমাদের এই হিসাবে থাকবে না পারলে অবশ্যই কমেন্ট করবো আমি করে দিব দিস ইজ শর্টকাট উইথাউট ক্যালকুলেটার তো এরপরে আমরা এখন আরেকটা শিখবো দেখো এইটা 2√64 অর্থাৎ 2 এখানে পাওয়া আমাদের পাওয়ার আছে তো এটা কীভাবে করবো আমরা তো এইটাকে করার জন্য আমাদের কী করতে হবে প্রথমত 6 আর 4 যোগ করতে হবে তো 6 আর 4 যোগ করলে কত হয় 10 হয় এখন যোগ করার পরে আমাদের কী করতে হবে এখান থেকে 2 বিয়োগ দিতে হবে অর্থাৎ এই 2টা বিয়োগ করে দেবো তাহলে কত হবে 8 তো এখন ক্যালকুলেট করে দেখো 64√8 আসবে এরপরটা 25 তো 5 আর 2 7 5 আর 2 যোগ করবো 7 7 থেকে আমরা এই 2টা বিয়োগ দেবো শেষ তো 5 25√5 হয় শেষ দিস ইজ এরপরে নতুন অঙ্ক এই অঙ্কটা দেখো এখানে আমাদের সর্বপ্রথম কাজ 7 এখানেও আছে এখানেও আছে এখানেও আছে তো 7 আমি একটা নিলাম আগে এখন আমাদের 3 এখানে 3 এখানে 3 এখানে 3 কত হয় 3 3 9 3 9 27 তাহলে এখানে হবে নিচে 27 দাও দিলাম 27 এখন কাজ আমাদের সবসময় মনে রাখবা কাজ হলো কি যে এখান থেকে যে 3 3 থেকে আমাদের 1 বিয়োগ দিতে হবে এই 3 থেকে 1 বিয়োগ দিলে কত হয় 2 হয় 2 হয় তো এখান থেকে 2 এখন 27 অর্ধেক কত 27 অর্ধেক কত সেটা লিখবো তো এখানে 27 অর্ধেক হলো আমাদের কত হয় 13.7 কিছু হয় তো আমাদের ধরো 13.7 যদি আমাদের 3 3 বা কোনো পয়েন্টের পর যে মানগুলো থাকবে সেগুলো নিতে হবে না অর্থাৎ শুধুমাত্র আমরা এই 13গুলোকে নিব জাস্ট এই 13কে বসাই দেবো শেষ তো এখানে কী করলাম এখানে করলাম প্রথমে এই 7 যতবার থাকবে ততবার আমি দেবো না একবার কমন নেবো এই 7 3 বার আছে আমি 1টি এবার নিলাম এরপরে কাজ হলো এই 3 এই 3 এই 3 গুণ করবো গুণ করলে 27 হয় সেটাকে নিচে বসাবো এরপরে কাজ এই 3কে কী করবো আমরা এই 3 থেকে 1কে বিয়োগ দেব তো 3 থেকে 1 চলে গেলে 2 থাকে এখন এই 27 যে 2টা থাকে একটু দেখাই দিই যে 3 থেকে 1 চলে 2 থাকে এখন এই 27/2 দিলে আমাদের ধর 13.7 কিছু আছে তো সামথিং কিছু নিতে হবে না 13টা বসাই দেবো উপরে কোন উপরে এই 27 উপরে শেষ এখন আমাদের এটাও এখানে 18 আছে কতবার 3 বার তো আমি একবার নিলাম 18 এরপরে কী করবো আমরা এরপরে করবো এই 4 অর্থাৎ 4 আমাদের 3 বার আছে অর্থাৎ 4 4 16 তো 3 16 64 তো এখানে 64কে নিচে দাও বসিয়ে এরপরে আমাদের কী করতে হবে 4 থেকে 1 বিয়োগ দিতে হবে 4 থেকে 1 বিয়োগ দিলে কত হয় 3 হয় এখন 3 এই 64টায়
ভাগ করা, অর্থাৎ 64 ভাগ 3 এখানে কত হয় দেখো তো, কত হয় ধর 21.3 কিছু হয়, তো এখানে কত হয় 64 ভাগ 3 দেখো তো, 64 ভাগ 3 দিলে কত হয় 21.33 বা কিছু সামথিং। আমি কি বলেছি সামথিং কিছু নিতে হবে না, অর্থাৎ এখান থেকে সামথিং কিছু নিতে হবে, জাস্ট 21টা নেব। তো 21টা কোথায় বসাবো এখন, 21টা আমরা এইখানে বসাবো, শেষ। এটা হচ্ছে আমাদের অঙ্কের শর্টকাট, তো আমাদের পার্ট 2 এ এই জাতীয় অঙ্ক শিখে গেল। তো এখন আমরা লাস্ট পার্ট 3, এখানে আমরা কী কী শিখবো।